বিকাশবাবু তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে বিভিন্ন বিতর্ক সভাতে যারা যারা আসেন ইনফ্যাক্ট আমি কিছুক্ষণ আগেই যে বিতর্ক সভায় অংশগ্রহণ করছিলাম আমাদের চ্যানেলে সেখানেও যে শাসক দলের হয়ে কথা বলার চেষ্টা করলো সে তৃণমূলের বিরুদ্ধে যারা কথা বলছে নির্দিষ্টভাবে বামপন্থী যারা তাদেরকে কটাক্ষ করছে যে একদিকে আপনারা বলছেন যে সিবিআই তো কোনো কাজ করতে পারছে না বা সি সেটিং করে নিয়েছে কেন্দ্র রাজ্য সেটিং হয়েছে ইত্যাদি ইত্যাদি আর অন্যদিকে আপনারা লাগাতার কোর্ট মনিটর সিবিআই দাবি করে যাচ্ছেন তা সিবিআই যদি কাজই না করতে পারে তাহলে তো কলকাতা পুলিশের উপরই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সিপিএম সবকিছু ছাড়তে পারত এই পার্থক্য বোধগম্য হওয়ার ক্ষমতা ওদের নেই যারা তৃণমূল কংগ্রেসের হয়ে বলছেন তাদের এই পার্থক্যটা বোঝার মতো সামর্থ্য নেই সেজন্যই তারা কথা বলেন সিবিআই সম্পর্কে আমাদের তদন্ত নিয়ে কোনো প্রশ্ন চেয়ে কিছু কিছু বিশেষ তদন্তে যার ফলে আজকে মমতা ক্ষমতা এসেছেন চিটফান্ডে টাকায় সেই চিটফান্ড তদন্তটা একটা রাজনৈতিক প্রভাবে এক সময় আটকে গিয়েছে এটা আমাদের স্পষ্ট অভিযোগ সেই অভিযোগের কোনো যথাযোগ্য উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি আপনারা দেখেছেন নারদা মামলা নারদা মামলায় তদন্ত হলো না না শুভেন্দু না সৌগত রায় না কাকলি গোসদস্তি যারা হাত পেতে টাকা নিচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা পয়সা খরচা করে মামলা করলাম কে তদন্তের আদেশ দিলেন হাইকোর্ট ওরা সুপ্রিম কোর্ট গেলেন সুপ্রিম কোর্ট খারিজ করলেন না তদন্ত হবে কি তদন্ত এগোলো না এক্ষেত্রে সিবিআইয়ের দক্ষতার প্রশ্ন নেই এখানে সিবিআই রাজনৈতিক প্রভাবিত হয়েছে বললেন আমাদের অভিযোগ এই অভিযোগ এক জিনিস আরেক জিনিস হচ্ছে যে আদালতের নির্দেশে যখন সিবিআই তদন্ত দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তখন আদালত প্রাথমিকভাবে নিশ্চিত হচ্ছেন যে রাজ্য সরকারের পুলিশ তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারছেন না আমি একটা উদাহরণ দিই যদি রাজ্য সরকারের পুলিশ স্বাধীনভাবে তদন্ত করতে পারতেন তাহলে এই যে ডাক্তারবাবুর বিরুদ্ধে এত অভিযোগ এখন আসছে সে অভিযোগ তো আগেও ছিল কেন কোনো তদন্ত হলো না তারা কখন তদন্তের কথা বললেন যখন সিবিআই খুনের তদন্ত শুরু করলো তার মানে রাজ্য পুলিশ যার মাথায় মুখ্যমন্ত্রী রয়েছেন যার প্রাথমিক কাজ হচ্ছে অপরাধীদের আড়াল করা সেই দৃষ্টিকোণ থেকে রাজ্য পুলিশকেও কাজ করতে হয় তাই তারা পারেননি তা না হলে তারা তো নিশ্চয়ই ধরতে পারতেন তাদের যোগ্যতা নিয়ে আমাদের প্রশ্ন নেই ঠিক অনুরূপভাবে সিবিআইয়ের দায়িত্ব আমি বারবার বলি যে সিবিআইয়ের দায়িত্ব যখন এই সারদা মামলা হচ্ছিল আপনারা দেখবেন জাজমেন্টের রেকর্ড আছে তখন ওই তৃণমূল কংগ্রেসের বড় বড় আইনজীবীরা বলেছিলেন যে সিবিআই তো খাঁচার তোতা বাকি তাকে দিয়ে কি হবে তখন বিচারপতি ঠাকুর বলেছিলেন যে সিবিআই হচ্ছে দেশের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের বিরুদ্ধে অনেক মন্তব্য করলেও আমরা তাদের উপরই ভরসা করব কেন এই ইনভেস্টিগেটিং এজেন্সি যদি ঠিকমতো ইনভেস্টিগেট না করে তাহলে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে সেই এটা এটা খুব বড় দায়িত্ব এই তদন্তকারী সংস্থা তদন্ত করে সত্য সামনে আনা মানুষের মনে তো আস্থা ফেরাতে হবে যে এখানে অপরাধ হলে তদন্ত হয় সাজা হয় তা না হলে তো মানুষ নৈরাজ্যের পথে চলে যাবেন ঠিক তৃণমূল যে চাই চাইছে যে নৈরাজ্য মানিয়ে তৃণমূলের গুন্ডাদের নিয়ন্ত্রণে সব আসবে এটাই হচ্ছে ওদের লক্ষ্য আর কিছু না মানে আপনি ভরসাটা রাখছেন আমি এখনও তাদের উপর ভরসা রাখি তাদের যে যোগ্যতা দক্ষতা তারা প্রমাণ করে নিয়ে বিশ্বাস করি যখন দেখব তারা প্রমাণ করছেন না রাজনৈতিক কোনো কারণে তখন যেমন ময়দানে আমরা লড়ছি আবার লড়ব বিকাশবাবু অনেকের আমরা আমাদের যে স্মৃতি সেই স্মৃতি বড্ড দুর্বল আমরা বলি আপনি আগেরবারও মানে প্রথম যে হিয়ারিংটা হয়েছিল সেই হিয়ারিংয়ে চিফ জাস্টিসের বেঞ্চে যে হিয়ারিং হয় সেখানে খুব বড় বড় কিছু অবজারভেশন জজ সাহেবরা করেন একবার আইনজীবী হিসেবে আমাদের যদি সাধারণ মানুষকে পাঁচটা অবজারভেশন বা পর্যবেক্ষণ যেটা ভয়ঙ্করভাবে পুলিশের সম্বন্ধে বা রাজ্য সরকারের সম্বন্ধে জজ সাহেবরা করেছিলেন একবার যদি মনে করার সেটা প্রথম কথা দেখুন একজন কর্মরত চিকিৎসক এটা মাথায় রাখবেন কর্মরত চিকিৎসক তার নিজস্ব কর্মক্ষেত্রে খুন হয়েছেন ধর্ষিতা হয়েছেন সেই খবরটা পৌঁছোতে অত সময় লাগলো কেন আর জি করে হাসপাতালে একটা পুলিশ আউটপোস্ট আছে সেটা আউটপোস্টটা থাকে কেন ঘুমিয়ে থাকার জন্যে তাহলে পুলিশের কি ভূমিকা হয়েছিল তারপর তারা থানায় যখন খবর পাঠালেন এত সময় লাগলো কেন আর যিনি ওই সংস্থার প্রধান যার বাড়িতে খুনটা হলো তিনি নির্বাক নিশ্চুপ থাকলেন তিনি কোনো অভিযোগ দায়ের করলেন না এবং পুলিশেরও মনে হলো না যে অভিযোগটা প্রথম দায়ের করানো উচিত যিনি প্রধান তার মাথা হাত থেকে তারা গিয়ে সঙ্গে সঙ্গে ইউডি কেস শুরু করে দিলেন এই কতগুলো স্বাভাবিক সাধারণ প্রশ্ন যে প্রশ্ন আমরা যখন উত্থাপন করি বিচারপতিরা সেটা গ্রহণ করেন গ্রহণ করেই তারা মনে করেন যে ক্ষেত্রে পুলিশ তার যে যোগ্য ভূমিকা পালন করছে না তাই সিবিআইকে দেওয়া হয়েছে তো সাধারণ যে প্রশ্ন সাধারণ মানুষও করছেন এবং অত তড়িঘড়ি করে আর তড়িঘড়ি করে বডিটাকে তো জ্বালিয়ে দেওয়ার চেষ্টাই করেছিল সেদিনকে বুদ্ধদার শোক মিছিল থেকে যুব ফেডারেশনের কর্মী মীনাক্ষী ধ্রুব ছাত্ররা সব গিয়ে আটকে ছিল। যে কেন অত তড়িঘড়ি করে একটা এরকম ঘটনা ঘটেছে হাসপাতালের মধ্যে খুন হয়েছেন বা ধর্ষণ হয়েছেন তাকে আপনারা সৎকার করার চেষ্টা করছেন তারা আটকে ছিল বলেই পোস্টমর্টম হয়েছিল এবং পোস্টমর্টম হওয়ার পরেও তো তদন্তের স্বার্থে বডিটা রাখা উচিত ছিল পুলিশের তো বোঝা উচিত ছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে পরবর্তীকালে অনেক প্রতিক্রিয়া হতে পারে আবারও পোস্টমর্টমের দাবি উঠতে পারে এই সাধারণ তদন্তকারী বুদ্ধিগুলো তো পুলিশের থাকবে এটা তো নির্যাতিতার বাবা মার থাকবে না বা সাধারণ মানুষেরও থাকবে না এগুলো তো সাময়িক দায়িত্ব পুলিশ এই দায়িত্ব পুলিশ পালন করেননি এই জন্যই সন্দেহ হয়েছে কেন তখনই সেই সঙ্গে ওই সময় যিনি প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করেননি তাকে গ্রেপ্তার করেননি আজকে আমার বাড়িতে যদি একটা খুন হয়ে যায় তাহলে প্রথম পুলিশ এসে করবো আপনি বলুন কেন খুন হয়েছে আপনার দায়িত্ব খুনটা কেন হয়েছে বলবার সেই ভূমিকাটা তো পুলিশ পালন করেনি সেই পাশাপাশি এটাও তো একটা বড় দাবি উঠছে যে বিনীত গোয়েলের পদত্যাগ করতে হবে পুলিশ কমিশনারকে কেন পদত্যাগ করতে হবে যদি একবার একটু ওয়ান টু থ্রি করে বলেন মানে এই গোটা বাংলায় একটাই দাবি উঠে যাচ্ছে বিনীত গোয়েলকে সরতে হবে যারা বলছেন তারা তাদের যুক্তি দেবেন কিন্তু আমার নিজস্ব যেটা দুটো মনে হয়েছে সেটা হচ্ছে যে প্রথমত তিনি প্রেস কনফারেন্স করতে গিয়ে এই রকম নির্যাতিতার পরিচয়টা দিয়ে দিলেন এক আর দু নম্বর হচ্ছে রাত্রিবেলা যখন নাকি সংগঠিত গুন্ডামি হল হাইকোর্টের অর্ডার হলো তেরো তারিখে চোদ্দো তারিখে রাত্রিবেলা যখন গোটা কলকাতা উত্তাল সেই সময় আর জিকরের আন্দোলনকে ভাঙার জন্য ডাক্তারবাবুদের ওপর আক্রমণ হলো সেই সময় আন্দোলনে ডাক্তারবাবুরা ছিলেন ছাত্র যুব মহিলারা ছিলেন মাঝরাতে গিয়ে আক্রমণ হলো পুলিশ বাহিনী দেখা যাচ্ছে ছবিতে নির্বাক দাঁড়িয়ে আছে দর্শকের মতো এবং সেখানে পুলিশ কমিশনার যখন পৌঁছলেন তখনও তিনি যে সমস্ত মন্তব্য করেছেন সেই সমস্ত মন্তব্যর কারণে তার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং যেটা তিনি পরবর্তীকালে স্বীকারও করেছেন কিন্তু সে প্রথম দিনই বললেন আমাদের কাছে ইনফরমেশন ছিল কিন্তু আমাদের কোনো লজিস্টিক্স ছিল না বাহ চমৎকার কথা এ কথা বলার পর তার কি আর দায়িত্ব নিয়ে থাকা উচিত এই জন্য আমার মনে হয়েছে তিনি পদত্যাগ করে সরে গেলে পরে অন্ততপক্ষে পদের মর্যাদাটা থাকত এখন সেটা তার নিজস্ব বিবেচনা এবং তার মাথার উপর যারা আছেন তাদের বিবেচনা আর অন্যরা কেন দাবি করছেন তারা বলতে পারবেন